আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ, 2023 সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা কবে হবে? অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা কবে হবে, রুটিন কবে দিবে, এই নিয়ে আপনারা অনেকেই প্রশ্ন করেছেন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আপনাদের পরীক্ষার রুটিন কবে দিবে এবং পরীক্ষা কবে থেকে শুরু হবে। তাহলে অবশ্যই আপনারা যারা দ্বিতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন নিত্যদিনের ভিডিওর নোটিফিকেশন পেতে। সো ভিউয়ার্স, আপনারা যারা দ্বিতীয় বর্ষ শিক্ষার্থী রয়েছেন আপনারা জানেন যে আজ পাঁচ নভেম্বর 2024 আপনাদের ফর্ম ফিল আপের কার্যক্রম শেষ হয়েছে। অর্থাৎ ফর্ম ফিল আপের যে সময়সীমা আপনাদের বৃদ্ধি করেছিল সেই অনুযায়ী কিন্তু আজকে আপনাদের ফর্ম ফিল আপের কার্যক্রম শেষ হয়ে গেছে। তাহলে আজ 5 নভেম্বর যেহেতু আপনাদের ফর্ম ফিল আপের কার্যক্রম শেষ হয়ে গেছে তাহলে এবার কিন্তু আপনাদের রুটিন দেওয়ার পালা। তাহলে রুটিন কবে দিবে? যেহেতু আজ 5 তারিখ তাহলে 5 থেকে নভেম্বর মাসের 5 থেকে 15 তারিখের মধ্যে আমরা আশা করছি আপনাদের রুটিন প্রকাশ করা হবে। আর রুটিন প্রকাশ হওয়ার পর আপনারা কিন্তু সময় পাবেন 30 থেকে 35 দিন হাতে সাধারণত জাতীয় বিশ্ববিদ্যালয় দিয়ে থাকে। সেই অনুযায়ী আপনাদের পরীক্ষা শুরু হওয়ার কথা কিন্তু 15ই ডিসেম্বরের মধ্যে। এখন 15ই ডিসেম্বরের মধ্যে আপনাদের পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও আমরা কিন্তু জানি যে অনার্স প্রথম বর্ষ পরীক্ষা শেষ হবে 17ই ডিসেম্বর। তাহলে অনার্স প্রথম বর্ষ পরীক্ষা যদি 17ই ডিসেম্বর শেষ হয় তাহলে আপনাদের পরীক্ষা কিন্তু 17ই ডিসেম্বরের পর। কিন্তু এখানে যে বিষয়টি রয়েছে, 17ই ডিসেম্বর থেকে 31ডিসেম্বর কিন্তু শীতকালীন ছুটি পড়ছে। তাহলে দেখুন, শীতকালীন ছুটি যদি থেকে থাকে আর এই সময় যদি জাতীয় বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নেয় ছুটিকালীন সময় তারা কোনো পরীক্ষা নেবে না তাহলে কিন্তু আপনাদের পরীক্ষা চলে যাবে 2025 সালের জানুয়ারি মাসে। তাহলে 2025 সালের জানুয়ারি মাসে আপনাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় যদি চায় তাহলে ডিসেম্বর মাসের শেষের দিকে আপনাদের পরীক্ষা নিতে পারে, তবে দুই একটি পরীক্ষা হয়তো ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হতে পারে, তবে আপনাদের মূল পরীক্ষা কিন্তু জানুয়ারি মাসেই অনুষ্ঠিত হবে। তাই এই মুহূর্তে থেকে আপনারা আপনাদের পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করুন, ইনশাল্লাহ আপনাদের পরীক্ষা ভালো হবে। অবশ্যই আপনাদের পরীক্ষার যে কোনো ধরনের যে কোনো আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।